মানিকচক কলেজে অনলাইন অ্যাডমিশন এবং টাকা পেমেন্ট কিভাবে করবে তার বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তুমি মানিকচক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এসে ইউজি অ্যাডমিশন দু হাজার তেইশে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে বিভিন্ন রকম মেনু তুমি দেখতে পারবে যার মধ্যে একটি মেনু দেখতে হবে অ্যাডমিশন লিস্ট এখান থেকে তোমার যে লিস্টে নাম এসছে কিনা সেটা এখানে শো করবে অনার্স এবং জেনারেল বোথ রয়েছে নাম থাকলে তুমি অ্যাডমিশন পাশের লিস্টে চলে যাও এবং টেক অ্যাডমিশন যে অপশানটি রয়েছে সেখানে তুমি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তোমার এই সমস্ত তথ্য দিতে হবে যেমন অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচা দিয়ে লগ ইনে ক্লিক করো লগ ইনে ক্লিক করলে তোমার যে পেজ রয়েছে সেই পেজটি বা প্রোফাইলটি দেখতে পাবে দেখতে পাবে কোন কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের নাম এবং সাথে দেখাবে অ্যাকশন তুমি যদি সুযোগ পেয়ে থাকো তাহলে সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে টেক অ্যাডমিশন যেমন এখানে বেঙ্গলি ইংলিশ বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ পাস কোর্সের যে সাবজেক্ট কম্বাইন্ড র্যাঙ্ক হিসেবে টেক অ্যাডমিশন অ্যাকশন রয়েছে তো তুমি সরাসরি এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে জাস্ট দেখাবে অ্যাডমিশন ফিজ মেরিট অনুযায়ী নেওয়া হয়েছে জাস্ট কন্টিনিউ ক্লিক করবে এখানে ক্লিক করে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হবে যেখানে বিভিন্ন তথ্য দিতে বলেছে মানে আপলোড করতে বলেছে যেমন পিকচার সিগনেচার আধার কার্ড সেকেন্ডারি অ্যাডমিট কার্ড সেকেন্ডারি মার্কশিট এই সমস্ত আপলোড করতে হবে তো তুমি চুজ ফাইলে ক্লিক করে এক এক করে সমস্ত জিনিসগুলো আপলোড করে দাও যদিও এখানে ইমেজ এবং সিগনেচার পিকচার মোডে আপলোড করতে হবে মানে জেপিইজি মোডে এবং বাকি যে তিনটে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো পিডিএফ ফাইলে আপলোড করতে হবে তো চুজ ফাইলে ক্লিক করে ফাইলগুলো ওপেন হলো এবং এক এক করে প্রত্যেকটা ফাইল অর্থাৎ আমি এখানে আপলোড করে দিলাম লাস্ট মার্কশিটটা আপলোড করলেই শেষ আপলোড হয়ে গেলে নিচে ক্যাপসাটা টাইপ করবে তারপরে কন্টিনিউয়ে ক্লিক করবে ক্যাপসা টাইপ করার পরে কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাবে যে লেখা রয়েছে গার্জেন নেম রিলেশন উইথ গার্জেন ব্লাড গ্রুপ লোকালটি ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা আইডি যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে তো এখানে গার্জেন নেমসহ বা যাবতীয় ইনফরমেশানগুলো তুমি দিয়ে দাও এবং ক্যাপচার টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করো ওকে তারপরে দেখো আরও একটি অপশান খুলছে যেখানে তোমাকে পেমেন্টের অপশান দেওয়া আছে এবং এখানে কত টাকা ফিজ লাগবে সেটাও দেখাচ্ছে যেমন বাইশশো টাকা ফিজ লাগবে তোমাকেও দেখাবে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো বা অ্যাডমিশান নিচ্ছো সেখানে তোমার ফিজ দেখাবে এবং পাশে কার্ডের সাইন দেখাবে সেখানে ক্লিক করতে গেলে অনলাইন পেমেন্টের জন্য গেটওয়ে ওপেন হয়ে যাবে যেখানে তোমার যাবতীয় তথ্য আরও দেখাবে তোমার নাম কী তোমার কত টাকা পড়ছে মেল আইডি এই সমস্ত বিষয়গুলো তারপরে পে নাও যে অপশান রয়েছে সেখানে ক্লিক করো পে নামে ক্লিক করলে তোমার সামনে আরও একটি পেজ খুলবে যেখানে একটু সময় লাগবে হয়তো কেননা পেমেন্ট গেটওয়ে সময় নিচ্ছে তবে পেমেন্টের সময় ইন্টারনেট ফাস্ট থাকা খুব জরুরি তারপরে তোমার যে পেমেন্ট গেটওয়েটি খুলবে সেখানে তোমার আরও ডিটেলস তথ্য পেয়ে যাবে মানে আবারও একই রকম তোমার নাম ধাম এই সমস্ত কিছু দেখাবে পেমেন্টের মাধ্যমগুলো দেখাবে ইউপিআই কার্ড কিউআর কিউআর কা কোড এই সমস্ত বিষয়গুলো তোমার যেটা সুবিধে মনে হবে সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারো তো এখানে দেখো সুবিধে মনে হয় কিউআর কোড রয়েছে আমি কিউআর কোডে ক্লিক করলাম সেখান থেকে তোমার কিউআর কোডটা ভিজিবেল হবে তোমার মোবাইলের যে কোনো অ্যাপস থেকে স্ক্যান করে সেটাকে পেমেন্ট করে দিতে পারবে ওকে পেমেন্ট করার পর যে পেমেন্ট রিসিপ্ট থাকবে অবশ্যই সেটাকে সংরক্ষিত করে রেখে দিতে হবে আগামী দিনের জন্য কেননা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এই পেমেন্ট রিসিপ্ট অবশ্যই লাগবে পেমেন্ট রিসিপ্ট সহ অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় সহ কলেজে সমস্ত হার্ড কপি জমা দিতে হবে এবং সমস্ত কিছু ভালো করে চেক করবে ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয় আশা করি সমস্ত ভিডিও থেকে তোমাকে সমস্তটা ভালো করে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দেওয়া যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ